তো ফিজিক্স অনলির আরেকটা ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসটা প্রথমেই বলে রাখি যে আমরা ভেক্টরের আলোচনা করব, একদম বেসিক ভেক্টরের থিওরি আলোচনা করব। এই ভিডিওটা কোনোভাবেই যারা কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছ মানে তারা রিভাইজ করবার জন্য দেখতে পারো, কিন্তু যাদের ভেক্টর সম্বন্ধে কোনো আইডিয়া নেই এই ভিডিওটা একমাত্র তাদের জন্য, মানে যারা জাস্ট ইলেভেনে উঠেছো, ভেক্টর পড়োনি বা পড়া হয়নি, একদম তাদের জন্য ভেক্টরের বেসিক আলোচনা হবে। যারা প্রবলেমের জন্য এই ভিডিওটা দেখছো আমি তাদের বলবো এই ভিডিওটা তোমাদের জন্য নয়, তোমাদের জন্য অন্য ভিডিও আসছে। এটা যারা ভেক্টর একেবারেই জানো না তাদের জন্য ভেক্টরের থিওরি পড়বো আমরা আজকে। তো দেখা যাক, শুরু করা যাক। 9-10 নিশ্চয়ই ভেক্টর আর স্কেলার ছিল। তা ভেক্টর আর স্কেলার জিনিসটা কি? ভেক্টর যেটা আমাদের বলছি, তো ভেক্টরের ক্ষেত্রে একটা ডেফিনেশন আমরা সবসময় বলে থাকি যে এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি সেটার মান এবং অভিমুখ দুটোই থাকবে, তাহলে সেটা ভেক্টর হবে। কিন্তু যেমন ফোর্স হলো, যে এদিকে একটা ফোর্স আছে 10 নিউটনের একটা ফোর্স আছে এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে এটাকে একটা ভেক্টর আমরা রিপ্রেজেন্ট করতে পারবো বা ভেক্টর হিসেবে আমরা প্রকাশ করতে পারবো, বা সেটাকে আমরা লিখি এইভাবে যে 10 i ক্যাপ। আই ক্যাপটা কী আমি বলে দেবো একটু পরে। তো আবার অন্যদিকে আরেকটা ফোর্স আছে, এদিকে সাপোজ 20 নিউটন ওয়াই অ্যাক্সিসের দিকে আছে, তাহলে এটাকে 20J হিসাবে আমরা প্রকাশ করতে পারবো। আই জেগুলো আমি বলে দিচ্ছি। তো যেটা আমরা প্রথমে বললাম বা 9-10 আমরা যেটা ডেফিনেশন মুখস্থ করে এসেছি অনেকে, যে মান আর অভিমুখ থাকলে তবে ভেক্টর হবে। কিন্তু এখানে আরেকটা কথা আছে, মান অভিমুখ থাকলেই সবসময় ভেক্টর হয় না। যেমন কিসের ক্ষেত্রে হয় না? ইলেকট্রিক কারেন্টের ক্ষেত্রে হয় না। যে এখানে যদি একটা সার্কিট থাকে রেডিয়াস আর, এখানে একটা ব্যাটারি লাগানো আছে, এখান থেকে আবার দুটো রেজিস্ট্যান্স হয়ে গেছে R1 R2, তাহলে এখানে কিন্তু এই যে কারেন্ট, আমি যদি I1 থেকে ভেঙে এটা বা I থেকে ভেঙে I1 I2 দুদিকে যদি এই কারেন্টটা চলে যায়, তাহলে কিন্তু এই মানে আমরা এখানে কিন্তু পরে আমরা এটা 12-এ পড়বো যে কাটস অফ কারেন্ট ল, সেটা এখন ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এই যে জিনিসটা লিখছি, এই কারেন্টের কিন্তু মান অভিমুখ দুটো আছে বা ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশান দুটো আছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কারেন্ট ভেক্টর নয়। তার কারণ ভেক্টরের ডেফিনেশানে একটা কথা ওখানে বলা ছিল না, যে ওটা ইনকমপ্লিট ডেফিনেশান অ্যাকচুয়ালি, যে মান অভিমুখ থাকলেই বা ম্যাগনিটিউড ডিরেকশান থাকলেই সেটা ভেক্টর হবে। ওর সঙ্গে আরও একটা জিনিস অবশ্যই হতে হবে, যে ভেক্টর হতে গেলে তাকে ট্রায়াঙ্গেল ল ফলো করতে হবে, তবে সেটা ভেক্টর হবে। তো ট্রায়াঙ্গেল লর আলোচনায় আমরা একটু পরে যাচ্ছি। তো এই এটাও ছোটো ছোটো শর্ট কোয়েশ্চেন আসতে পারে, যে এমন একটা কোয়ান্টিটি বা এমন একটা রাশি তুমি বলো যে যেটার ক্ষেত্রে মান অভিমুখ আছে অথচ সেটা ভেক্টর নয়, বা মান অভিমুখ থাকলেই কি ভেক্টর হবে, বা ম্যাগনিটিউড ডিরেকশান থাকলেই কি ভেক্টর হবে, এরকম কোনো মানে নেই। তো যাই হোক, দেখা যাক, আমরা আস্তে আস্তে ভেক্টরের আলোচনায় ঢুকে যাই। ভেক্টরের আলোচনায় তাহলে আপাতত আমরা ট্রায়াঙ্গেলটাকে সরিয়ে ওই মান অভিমুখের ব্যাপারটা বা ম্যাগনিটিউড ডিরেকশানের জিনিসটা নিয়েই আমরা বলি জিনিসটাকে, যে কী কী ভেক্টর হতে পারে। যেটার ম্যাগনিটিউড ডিরেকশন আছে সহজভাবে ফোর্স ভেক্টর হবে, আমাদের তড়িৎ ক্ষেত্র বলল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর হবে, ওদিকে আমাদের চৌম্বক ক্ষেত্র যেটা বা ম্যাগনেটিক ফিল্ড যেটা সেটা ভেক্টর হবে, এরকম আরও অনেক কোয়ান্টিটি আছে। মানে ফিজিক্সে পড়তে গেলে অনেক জিনিস আছে যেগুলোকে ভেক্টর দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো ভেক্টর হচ্ছে এক ধরনের ম্যাথামেটিক্যাল টুল, এটা মানে বাস্তবে কোথাও পাওয়া যাবে না, যে এরকম হাতে করে ভেক্টর নিয়ে দেখালাম এটা একটা ভেক্টর। ভেক্টর হিসাবে আমরা প্রকাশ করতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি এমন একটা কোয়ান্টিটি যেটার ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশান থাকবে, তো সেটা হচ্ছে ভেক্টর। যেমন ফোর্সকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এটা রিপ্রেজেন্টেশান। মানে একটা এক্সাম্পল যদি আমি দিই, যে আমি একটা সিম্পল, যে আমার দুটো জিনিস আমার আছে, দুটো পেন রয়েছে, তো দুটো পেন রয়েছে, দুটো পেন একসাথে হলে মানে একটা একটা দুটো পেন রয়েছে, এখানে একটা পেন, এখানে একটা পেন, এবার একটা একটা পেন দুটো একসঙ্গে হলে দুটো পেন হবে। এবার এই এতগুলো কথা না বলে আমাদের যেমন একটা নোটেশান দিয়ে, যে এখানে একটা পেন রয়েছে পেন 1 প্লাস পেন 1, মানে আইডেন্টিক্যাল পেন দুটো, তার মানে এটা 2P1 হবে। তাহলে এই যে যোগটা, আমি এতগুলো কথা বললাম না, যে P1-এর সঙ্গে P1 রাখলে 2P1 হয়, এইসব না বলে আমরা একটা টুল, ম্যাথামেটিক্যাল টুল দিয়ে যেমন রিপ্রেজেন্ট করলাম, তো ভেক্টরও তেমনি ফোর্স বা এই ধরনের জিনিস বোঝানোর একটা ম্যাথামেটিক্যাল টুল। তো সেটা আমরা আগে যত এগোবো তত জিনিসটা আরও ক্লিয়ার হবে। তাহলে প্রথমে দেখে নিই ইকুয়াল ভেক্টর। এগুলো মানে তোমাদের টেক্সট বইতে দেখবে খুব সিম্পল সিম্পল জিনিস দেওয়া আছে, এগুলো নিয়ে আমার মনে হয় না আলোচনা করে অত সময় নষ্ট করে লাভ আছে। তো ভেক্টরের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্ট একটু বলে দিই, যে আমার এখান থেকে এ থেকে বি পয়েন্টে একটা ভেক্টর যদি আমি লিখি, যে আমার এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এটার
ডিসপ্লেসমেন্ট বোঝাতে পারে বা সরণ বোঝাতে পারে, সরণ ওয়ান ডাইমেনশনের চ্যাপ্টার বা আমাদের যেটা বাংলায় যেটাকে বলে একমাত্রিক গতির চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে যদি সরণ যারা পড়েছো তারা মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এটা এখান থেকে এখানে যদি একটা পার্টিকেল যায় তার ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা এবি হবে, তো সেখানে আমরা এবিটাকে ভেক্টর হিসেবে লিখলে এইভাবে লিখবো, ওপরে একটা সাইন দিয়ে লিখবো যে এ থেকে বির দিকে যাচ্ছে ভেক্টরটা। সিমিলারলি যদি আবার একই মাপের উল্টো দিকে যদি ভেক্টরটা যায় যে বি থেকে এর দিকে আসছে, তাহলে তখন আমরা কী লিখবো? তখন আমরা লিখবো বি এ ভেক্টর। এই এবি আর বি এ এই দুটো ভেক্টর কিন্তু অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। তাহলে এবারে দেখা যাক আর একটু এগিয়ে যে আর সমান ভেক্টরের ক্ষেত্রে কী হবে, এর সমান একটা ভেক্টর হতে পারে, যে এবির সঙ্গে সিডি সমান একটা ভেক্টর, সিডি একটা সমান ভেক্টর হতে পারে। বা সমান ভেক্টরের ক্ষেত্রে যদি এগুলোকে নিউমেরিক্যালি আমি এখন লিখছি না যেহেতু আমরা ইউনিট ভেক্টরটা ডিফাইন করিনি, তো যাই হোক, তাহলে এবারে আমরা জাস্ট দেখলাম যে সমান ভেক্টরটা কী, বিপরীত ভেক্টরটা কী। এবার ভেক্টরের প্রথমে শুরুতেই খুব গুরুত্বপূর্ণ একটা ল আছে, যেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, মানে যেটা দিয়ে আমরা ভেক্টর অ্যাডিশানগুলো করতে পারব। তো ট্রায়াঙ্গেল লতে যাওয়ার আগে এখানে একটা এক্সাম্পল যদি আমরা দিই যে ট্রায়াঙ্গেল লটা এইভাবে আমাদের আসছে কেন, তো সেটার ক্ষেত্রে আমরা কীভাবে এক্সাম্পল দিতে পারি, যে আমার এখানে সাপোজ আমি ধরি যে এখানে আমাদের একটা টেবিল ছিল, এবার এই টেবিলটা আমাদের মুভ করছে, একটা ভি ভেলোসিতে মুভ করছে, আর টেবিলের ওপরে একটা পার্টিকেল ছিল, তাহলে আর এখান থেকে আমি একটা জিনিস নিচ্ছি, বাইরে আমার একটা জিনিস রয়েছে, সেটা আমাদের এটা আমার ও অরিজিন রয়েছে। এবার টেবিলটা ভি ভেলোসিতে মুভ করছে মানে কি, টেবিলের প্রত্যেকটা পয়েন্ট ভি ভেলোসিতে মুভ করছে, তাহলে টি ইজ ইকুয়াল টু জিরো সময়ে যদি এই অবস্থা হয়, কিছুটা সময় পরে কী হবে, কিছুটা সময় পরে এই পয়েন্টটা এখানে সরে যাবে, তাহলে এখানে যেটা সরে যাবে আমি যেটা এ বলি, তাহলে এই পয়েন্টটা মানে এই গোটা সেট আপটাই এদিকে সরে যাবে, গোটা সেট আপটাই এদিকে সরে যাবে। তাহলে এদিকে যদি সরে যায় তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, যে টি সময়ে যদি এটা এ ড্যাশটা চলে যায় মানে টেবিলটা যদি সরে যায় তাহলে এটা কতটা সরবে, ভি ভেলোসিটি আছে টেবিলটার বা ভি গতিবেগে সরছে, তাহলে টি সময় কতটা সরবে, না সেটা ভিটি সরবে, খুব সিম্পল জিনিস। তাহলে এই যে ডিসপ্লেসমেন্টটা হলো মানে টেবিলের যে ডিসপ্লেসমেন্টটা হলো, তাহলে টেবিলটার প্রত্যেকটা পয়েন্টের ডিসপ্লেসমেন্ট ঠিক এই ভিটি অ্যামাউন্টের হবে, তাহলে সেটাকে আমরা একটা ভেক্টর দিয়ে ডিনোট করতে পারি, সেটা হচ্ছে আমাদের এটা। আর আমাদের ইনিশিয়ালি এই ও পয়েন্ট থেকে এ যে পয়েন্টটা ছিল সেটার পজিশন ভেক্টর বা যেটা আমাদের কী বলে বাংলায় অবস্থান ভেক্টর আমরা বলে, অবস্থান ভেক্টর আমরা আরও ডিটেলে বলবো, অবস্থান ভেক্টরের অলরেডি একটা প্রবলেম রয়েছে এখানে আমি দিয়ে দেবো লিঙ্ক করে, তো পজিশন ভেক্টর সম্বন্ধে অলরেডি আমরা আলোচনা করেছি, তো যারা পজিশন ভেক্টরটা ডিটেলে দেখতে চাও ওই ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো। তো এখানে আমাদের ও পয়েন্টের রেসপেক্টে প্রথমে এই পার্টিকেলটার পজিশন ছিল এতে, তারপরে আমার টেবিলটা যেহেতু ভি ভেলোসিটিতে সরে যাচ্ছে তাহলে সেই এ পয়েন্টটা চলে গেল এ ড্যাশে, তাহলে এখন এই ও পয়েন্টের রেসপেক্টে আমার নতুন যে পজিশন ভেক্টরটা হবে সেটা কত হচ্ছে, সেটা আমাদের এটা হবে। তাহলে এখান থেকে আমি দেখলাম যে আমাদের ট্রায়াঙ্গেল ল কিন্তু এসে গেছে, যে একটা বাস্তব এক্সপেরিমেন্ট দিয়ে আমরা দেখলাম যে ট্রায়াঙ্গেল ল আমার এসে গেছে। কী এসে গেছে, না আমার ইনিশিয়ালি পি পয়েন্টের এ পয়েন্টের পজিশন ভেক্টর ছিল, এটা অরিজিন, এখান থেকে আমরা দেখছি সেটার পজিশন ভেক্টর মানে পজিশনটাকে আমরা একটা ভেক্টর হিসেবে বোঝাচ্ছিলাম, সেটা এরকম ছিল। এবারে এই গোটা সিস্টেমটার বা গোটা জিনিসটার একটা যেহেতু এদিকে একটা ভি ভেলোসিটি আছে, তাহলে সেই জন্য এই পয়েন্টটাও টেবিলের সঙ্গে এতটা সরে গেল, তাহলে এটা একটা ভেক্টর পজিশন ভেক্টর, এই যে যতটা সরে গেল সেটাও একটা ভেক্টর ডিসপ্লেসমেন্ট ভেক্টর, তাহলে দুটো অ্যাড করে আমরা কী পেলাম, যে নিউ পজিশন ভেক্টর, এই ও পয়েন্টের রেসপেক্টে এই নতুন যে পয়েন্টটা মানে যেখানে সরে যেখানে গেছে তার নতুন একটা পজিশন ভেক্টর পেলাম। তো দেখা যাক তাহলে ট্রায়াঙ্গেল লতে যেটা তোমাদের দেখবে ট্রায়াঙ্গেল ল ডেফিনেশনে কী আছে, ট্রায়াঙ্গেল ল ডেফিনেশনে আছে যে একটা ট্রায়াঙ্গেলের কনজিকিউটিভ দুটো সাইডকে যদি আমরা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করি, তাহলে এই যে ট্রায়াঙ্গেল হয়ে গেছে ও এ এ ড্যাশ, তাহলে এর কনজিকিউটিভ দুটো সাইড এটাকে ভেক্টর রিপ্রেজেন্ট করেছি, এটাকে ভেক্টর রিপ্রেজেন্ট করেছি, তাহলে এদের যে সামটা হবে বা এই দুটো ভেক্টরের যে রেজাল্টেন্টটা বা লব্ধিটা হবে সেটা হবে ও এ ড্যাশ, তাহলে এটাই হচ্ছে ট্রায়াঙ্গেল ল। তাহলে এখানে আমি লিখে ফেলি চট করে, সেটা হচ্ছে আমাদের ও এ প্লাস এ এ ড্যাশ ইকুয়াল টু ও এ ড্যাশ, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল এইটা। আর এমনি সিম্পলভাবে যদি আমার বলতে হয় তাহলে বইয়ের ডেফিনেশন আমি কাউকে মুখস্থ করতে বলছি না, মুখস্থ করার থেকে জিনিসটা আগে বোঝা ভালো, বুঝে নিয়ে তারপর পরীক্ষায় তো নাম্বার পেতে হবে, তো সেই জন্য
ডেফিনেশন দিতে পারে হাফ ইয়ারলি পরীক্ষা বিভিন্ন এতে, তো সে পরে মুখস্থ করো, আগে জিনিসটা ভালো করে বুঝতে হবে, তারপরে আমরা মুখস্থর দিকে যাব। তো ট্রায়াঙ্গেল লর ক্ষেত্রে, তাহলে ট্রায়াঙ্গেল লর ক্ষেত্রে ট্রায়াঙ্গেল দিয়ে যদি লিখি, তাহলে আমাদের বলছে দুটো কনসিকিউটিভ সাইড, যদি দুটো কনসিকিউটিভ সাইডকে যদি আমরা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এদের যে সামটা হবে সেটা হচ্ছে অন্য সাইডটা এবং অপোজিট অর্ডারে। তাহলে ট্রায়াঙ্গেল ল থেকে, শুধুমাত্র ট্রায়াঙ্গেল ল থেকে যদি আমরা লিখি, তাহলে আমাদের হবে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর, এটা আমাদের ট্রায়াঙ্গেল ল। তো ট্রায়াঙ্গেল লটা আশা করি বোঝা গেল। আর এরপরে রয়েছে আমাদের কি, প্যারালেলোগ্রাম ল বা সমান্তরিকের সূত্র। তো ট্রায়াঙ্গেল ল আর প্যারালেলোগ্রাম ল কিন্তু একই জিনিস। কেমনভাবে একই জিনিস না আমি দেখাচ্ছি। প্যারালেলোগ্রাম ল বা সমান্তরিক সূত্র যেটা, সেখানে কি বলছে, সেখানে বলছে আমি ট্রায়াঙ্গেল ল দিয়ে শুরু করছি। ট্রায়াঙ্গেল লতে বলছে দুটো কনসিকিউটিভ সাইড, তাহলে তাদের রেজাল্টেন্ট হচ্ছে এটা এ বি সি রেজাল্টেন্ট এটা। এবার ভেক্টরের কিন্তু একটা মজা আছে, যে কোনো ভেক্টরকে প্যারালালভাবে শিফট করানো যায়। তাহলে এই বিসি ভেক্টরটাকে আমরা যদি প্যারালাল শিফট করিয়ে এইভাবে লিখি, তাহলে এই যে ভেক্টরটা এটাকে আমি নাম দিয়ে দিই এ সি ড্যাশড, আর এদিকের এ বি ভেক্টরটা সেটাকে যদি শিফট করানো হয় সেটা হয়ে যাবে সি ড্যাশ সি। তাহলে বিসি ইকুয়াল টু কিন্তু এ সি ড্যাশড। কেন এ দুটো সমান না, ওই যে সমান ভেক্টর একটু আগে আমরা করেছি যে ম্যাগনিটিউড সমান হতে হবে আর ডিরেকশান একই দিকে হতে হবে, এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সমান, ডিরেকশান একই দিকে, তাহলে বিসি আর এ সি ড্যাশ ভেক্টর কিন্তু একই ভেক্টর। তাহলে এবার এ বি ভেক্টর আর সি ড্যাশ সি ভেক্টর সে দুটো একই ভেক্টর। এবারে তোমরা দেখো যে আমাদের যেটা প্যারালেলোগ্রাম ল বা সমান্তরিক সূত্র সেটা কিন্তু এসে গেছে। প্যারালেলোগ্রাম লতে কী আছে না, একটা সমান্তরিকের বা একটা প্যারালেলোগ্রামের দুটো সাইড যদি পাশাপাশি, দুটো সাইড যদি দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, তাহলে তাদের রেজাল্টেন্ট হবে ওর ডায়াগোনালটা বা বাংলায় যেটাকে বলে কর্ণটা। তাহলে এই যে এ বি আর এ সি ড্যাশ দুটো ভেক্টর, তাদের যে রেজাল্টেন্টটা সেটা কিন্তু এ সি, এইটাই হচ্ছে আমার প্যারালেলোগ্রাম ল। কোনো ডেফিনেশনের, কঠিন ডেফিনেশনের মধ্যে, মুখস্থের মধ্যে আমি যাচ্ছি না, সিম্পলভাবে বলি। প্রথম কাজ হচ্ছে ট্রায়াঙ্গেল ল বোঝা, আর ট্রায়াঙ্গেল লটাকেই মডিফাই করে এটা কিন্তু আমাদের প্যারালেলোগ্রাম ল। আর এই প্যারালেলোগ্রাম ল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো প্যারালেলোগ্রাম লর ক্ষেত্রে তাহলে আমি এখানে লিখে দিই যে আমাদের প্যারালেলোগ্রাম ল থেকে আমরা পাচ্ছি এ বি প্লাস এ সি ড্যাশ ইজ ইকুয়াল টু এ সি ভেক্টর রেজাল্ট। তো এবারে মানে ওপর ওপর বলে দিলাম যে সামান্তরিক সূত্রটা কী বা প্যারালেলোগ্রাম লটা কী। এবারে আমরা এটার পুরো অ্যানালিটিক্যাল ক্যালকুলেশান করবো বা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান করে দেখবো যে এক্স্যাক্টলি এই ভেক্টরটা, এই দুটো মানে যে দুটো ভেক্টর রেজাল্টেন্ট নিয়েছি তাদের সঙ্গে কেমনভাবে রিলেটেড। তো সেটা করা যাক, দেখি। তাহলে এবারে দেখে নিই যে মানে ভেক্টরের যেটা সামান্তরিক সূত্র সেটার ক্ষেত্রে আমরা গাণিতিকভাবে এই আর এর মান পি কিউ এর টার্মসে কী করে বার করতে পারি। তো সেটা করার জন্য যেটা করতে হবে, আমাদের এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানতে হবে, আর এদিকের ওবি ভেক্টরটাকে বা ওবির লাইনটাকে এক্সটেন্ড করে দিতে হবে, তাহলে এটাকে ধরে নিই ডি। আর এটা যেহেতু অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ আলফা আছে, তাহলে এটাও আলফা অ্যাঙ্গেল হবে। তো এবার একটু আগে যেটা বললাম যে প্যারালাল ভেক্টর ও এর সঙ্গে বিসি প্যারালাল, তাহলে ও এ আর বিসি একই জিনিস। সিমিলারলি ওবির সঙ্গে এসি প্যারালাল, তাহলে ওবি আর এসি একই জিনিস। তাহলে আমাদের আরকে আমরা কী করবো, পি কিউ আর আলফার টার্মসে লিখব। তাহলে সেটা লিখতে গেলে এই যে বড় ট্রায়াঙ্গেলটা, এখান থেকে আমরা কী করবো, পিথাগোরাসের ফর্মুলা লাগাবো। তাহলে সেটার ক্ষেত্রে কী হবে, সেটার ক্ষেত্রে হবে ওসি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের হাইপোটেনাস বা অতিভুজ, ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, এটা হবে। আর এখানে কী আসছে আমাদের, ওসির জায়গায় আমরা বসিয়ে দিতে পারি যে এখানে কিন্তু এখন আমরা পুরো ম্যাগনিচিউড নিয়ে কাজ করছি বা মানটা নিয়ে কাজ করছি, যে ওসি যে ভেক্টরটা, ওসি ভেক্টর আমাদের আর, কিন্তু ওসির যে ম্যাগনিটিউড দ্যাট ইজ আর। সিমিলারলি এখানে আমাদের ওই যে এখানে কী আসছে সিডি, হ্যাঁ সিডি, সিডি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এই ও এ ভেক্টরের ম্যাগনিটিউড পি, তাহলে বিসি ভেক্টরের ম্যাগনিটিউডও পি, বিসি ভেক্টরের ম্যাগনিটিউডও পি। তাহলে এখানে আলফা, তাহলে এদিকে কস কম্পোনেন্ট নিলে এইটার কী হবে, এখান থেকে এই দিকের কম্পোনেন্টটা কত হবে, এটা কম্পোনেন্ট যারা জানো না তাদের জন্য আমি একটু ছোটো করে লিখে দিই এখানে, যে সাপোজ আমাদের এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এটা আলফা,
তাহলে এটা আমাদের বলছি p তাহলে এই দিকটাকে যদি আমি h নি তাহলে আমাদের sin α = কত হয় তো এটাকে p নিচ্ছি এটাকে h নিচ্ছি আর এটাকে একটা কি নেই দেখে এটা r নেই তো যাই হোক তাহলে এটা যদি p হয় মানে এই হাইপোটেনাসটা বা অতিভুজটা যদি p হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি sin α = কত হচ্ছে আমাদের লম্বই অতিভুজ বা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস তাহলে h / p তাহলে ওখান থেকে h = p sin α একইভাবে cos α মানে কত cos α মানে এটা আমাদের বেস বাই হাইপোটেনাস তাহলে হচ্ছে r / p তাহলে আমাদের কি আসছে r = p cos α তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এই দুটো জিনিস কিন্তু পুরো 11 12 এ বা যতদিন তুমি ফিজিক্স পড়বে ততদিন লাগবে যে এখানে যদি এখানে একটা যদি কি বলবো এটাকে সমকোণী ত্রিভুজ বা যেটাকে বলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তার হাইপোটেনাসটা যদি p হয় তার এদিকের কম্পোনেন্ট বলা হয় এটাকে বা উপাংশ বলা হয় সেটা আমরা আলোচনা করব অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করেছি একটা প্রবলেমের সঙ্গে তো তোমরা আমি লিংক করে দিচ্ছি এখানে তোমরা ওটাও গিয়ে দেখতে পারো তো সেটার ক্ষেত্রে হচ্ছে এই p এর এই দিকের কম্পোনেন্ট বা উপাংশ হচ্ছে r তাহলে r এদিকে ডাইরেক্ট অ্যাঙ্গেল যখন থাকবে এই r অবশ্যই p cos α হবে আর একইভাবে এই এদিকের যে লম্ব বা পারপেন্ডিকুলারটা থাকবে সেটা সবসময় কিন্তু p sin α হবে এই দুটো জিনিস কিন্তু একবার নিজেরা হাতে করে একদম ভালো করে মাথার মধ্যে বসিয়ে নাও কেননা তোমার 11 12 এর সিলেবাসে এই জিনিসটা বারে 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 ফিরে আসবে একই জিনিস যে আমার এখানে একটা কিছু আছে ভেক্টর আছে তার ডাইরেক্ট অ্যাঙ্গেল যদি আলফা হয় এদিকের আমার কম্পোনেন্ট কিন্তু p cos α হবে আর উল্টো দিকেরটা ওই দিকেরটা হবে পি সাইন আলফা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস তো যাই হোক যেটা বলছিলাম তাহলে এই বিসির যে মডটা সেটা আমাদের পি তাহলে এখানে আবার এই জিনিসটা আমরা ইউজ করবো এটা যেটা করলাম এক্ষুনি ওদিকটা আমি মুছে দিই একটু পরিষ্কার থাক এখানে পি ভেক্টরের তাহলে বিডিটা কি পি ভেক্টরের এদিকে রূপাংশ এক্ষুনি আমরা দেখলাম তাহলে এই যে বিডির যে মডটা হবে সেটা কত হবে বিডির যে মডটা হবে সেটা হবে আমাদের পি কস আলফা একইভাবে সিডির যে মডটা হবে সেটা হবে আমাদের পি সাইন আলফা তাহলে এবার এখানে বসিয়ে দিই যে ওসি যেটা ওসির মড আমাদের আর তাহলে আর স্কোয়ার বসে যাবে সিডি যেটা সিডির মড হচ্ছে আমাদের পি সাইন আলফা স্কোয়ার বসে যাবে প্লাস ওডি ওডি মানে কি ওবি প্লাস বিডি তাহলে ওবির যেটা ওবির মডটা কত ওবি ভেক্টরের মড কিন্তু কিউ এটাকে কিউ ভেক্টর ধরেছি আমরা তাহলে এটার মড বা ম্যাগনিচিউড যেটা মানটা নিচ্ছি শুধু সেটা আমাদের কিউ তাহলে ওবি প্লাস বিডি তাহলে ওবির জায়গায় বসে যাচ্ছে কিউ প্লাস বিডির মড যেটা পি কস আলফা তাহলে সেটা স্কোয়ার হবে তার কারণ এখানে আমাদের কি ওডি আছে ওডিটাকে আমি ভেঙে বসিয়েছি এখানে যদি আরেকটা লাইন লিখে দিই সিডি প্লাস ওডির জায়গায় আমরা বসাচ্ছি ওবি প্লাস বিডির হোল স্কোয়ার আর এখানে ওবির ভ্যালু বসিয়েছি বিডির ভ্যালু বসিয়ে দিয়েছি এবার এটা প্রুফটা আমরা করছি এটা কিন্তু শুধু দেখলে হবে না তোমরাও খাতা পেন নিয়ে বসবে এটা আমি বারবার বলি তো খাতা পেন নিয়ে বসে নিজেরা কিন্তু করো জিনিসটা নিজেরা করলে তবে জিনিসটা ভালো করে বোঝা যাবে এটা মানে ওয়ান ওয়ে প্রসেস না যে আমি বলে গেলাম তুমি সঙ্গে সঙ্গে শুনে নিলে শিখে গেলে এরকম নয় তো যাই হোক তাহলে এবার এটাকে সিম্পলিফাই করি দেখা যাক কি হয় তাহলে এদিকে আমাদের আসছে আর স্কোয়ার এটা পি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস টু পি কিউ কস আলফা এসে গেল তাহলে আর স্কোয়ার তাহলে এখান থেকে একটা জিনিস আমি দেখছি যে পি স্কোয়ারটাকে যদি কমন নিই তাহলে কী আসবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ব্র্যাকেটের মধ্যে আসবে এবার ত্রিকোণমিতিতে এটা কী বলা আছে ত্রিকোণমিতিতে কিন্তু এটা আছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এটা ইকুয়াল টু ওয়ান হয় যাদের ত্রিকোণমিতি শেখা হয়নি ক্যালকুলেটারে বসিয়ে দেখো যে কোনো একটা অ্যাঙ্গেল নাও যা খুশি অ্যাঙ্গেল নাও নিয়ে সাইন আলফা করে তা স্কোয়ার করো প্লাস সেইটারই আবার কস আলফা করে স্কোয়ার করে দেখো ওয়ান আসে কি না তো যাই হোক তাহলে এইটার এটাকে একসঙ্গে কমন নিয়ে অ্যাড করলে তাহলে কী পড়ে থাকবে ব্র্যাকেটের মধ্যে এটা থাকবে তাহলে ওয়ান তার মানে পি স্কোয়ার চলে আসছে প্লাস কিউ স্কোয়ার চলে আসছে আর এদিকে আসছে টু পি কিউ কস আলফা এটা চলে আসছে এবার এই যে ফর্মুলাটা এলো আর স্কোয়ার বা লোব ডিফেক্টর বা রেজাল্টেন্টের এই যে এক্সপ্রেশনটা এলো এটা ভীষণ ইম্পর্টেন্ট এটা
তোমার ভেক্টরের প্রচুর অঙ্ক আছে, এটা দিয়ে করতে হবে রিলেটিভ, মানে ওটা কি জানো, হ্যাঁ রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ যেটা, তার বিভিন্ন রকমের অঙ্ক আছে এবং পুরো থ্রু আউট দ্য ইলেভেনে বা ইভেন টুয়েলভেও অনেক জায়গায়, টুয়েলভে আমি বলছি কোথায় লাগবে, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্সের ওই ফোর্স ক্যালকুলেশনের সময় কিন্তু এই জিনিসটা লাগবে। সুতরাং এই যে ক্যালকুলেশানটা হলো এটা সবাইকে আমি খুব ভালো করে বুঝতে বলবো, দিয়ে আমরা নেক্সট পোর্শনের দিকে দেখা যাক, এগিয়ে যাওয়া যাক। তো এটা তো রেজাল্টেন্ট বেরোলো যে দুটো ভেক্টর মানে এটা ফোর্স হতে পারে, অনেক কিছু হতে পারে, এটা আমরা এখন ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান করছি। অঙ্ক করতে গিয়ে দেখবে এই ফর্মুলাটা বারে বারে লাগছে এবং বিভিন্নভাবে এর ইউজ আছে। তো যাই হোক, এবারে তাহলে আমরা দেখে নিই যে এই যে আর রেজাল্টেন্টটা, এখানে কিন্তু একটা থিটা অ্যাঙ্গেল আছে, আর রেজাল্টেন্টটা এই যে কিউ ভেক্টরটা এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা থিটা, তাহলে এই থিটাটা কত হবে ওইটা আমরা একটু দেখে নিই। তাহলে ওখানে ট্যান থিটা ইজিকালটা আমরা কী লিখতে পারি, ট্যান থিটা ইজিকালটা আমরা লিখতে পারি এটা পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে পারপেন্ডিকুলারটা হচ্ছে সিডি বাই ওডি। তাহলে সিডি ভেক্টরের ম্যাগনিটিউড কত, আচ্ছা এখানে একটু আলাদা করে দিই, সিডি ভেক্টরের ম্যাগনিটিউড কত, পি সাইন আলফা, সিডির ম্যাগনিটিউড পি সাইন আলফা বাই ওডি, যেটা ওডি হচ্ছে ওবি মানে কিউ প্লাস এই যে এখানে যেমন লিখেছিলাম বিডি, বিডির ভ্যালু কত, বিডির ভ্যালু পি সাইন কস আলফা, পি কস আলফা, তাহলে এরকম এসে গেল। তাহলে থিটা যেটা হবে মানে যেটা আমাদের রেজাল্টেন্ট আর রেজাল্টেন্টের সঙ্গে একটা ভেক্টরের যে অ্যাঙ্গেলটা সেটা থিটা ইজুকাল টু কিন্তু হবে ট্যান ইনভার্স পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা, তাহলে এটা চলে আসবে। এবার এইটা দিয়ে অঙ্ক করতে একটু সমস্যা হয়, তার কারণ মানে তুমি যখন অঙ্ক করবে বুঝতে পারবে কী সমস্যা, আমি বলে দিচ্ছি যে এটা অঙ্ক করতে গিয়ে খুব কনফিউশান হয় যে এটা পির সঙ্গে অ্যাঙ্গেল না কিউ এর সঙ্গে অ্যাঙ্গেল, এটা কিন্তু ভীষণ কনফিউশান হয়। তো এটা কিছু অঙ্ক করতে করতে এই জিনিসটা ক্লিয়ার হবে, আর এই জিনিসটা দিয়ে অঙ্ক এমনি মানে কী বলবো স্কুলের পরীক্ষায় কম দেওয়া হয় সাধারণত, এটার উপর দিয়েই যা অঙ্ক আসার আসে, কেননা এটা দিলে একটু মানে সবার পক্ষে বেশিরভাগ ছেলেপুলের পক্ষে একটু অস্বস্তির ব্যাপার হয়। তো যাই হোক, এই অবধি হলো থিটা অ্যাঙ্গেলটা আমরা করলাম, এবার এইটা দেখি যে বিভিন্ন রকম অ্যাঙ্গেলের জন্য এর এখানে রেজাল্টটা কেমন হতে পারে, সেটা নিয়ে আমরা একটু আর একটু আলোচনা করি। তাহলে এখানে একটু মুছে দিই, এটা আমাদের ফর্মুলা চলে এসছে, তাহলে এখানে একটু দেখে নিই যে এখানে এটা তো আমরা একটা হাইপোথেটিক্যাল নিয়েছিলাম যে দুটো ভেক্টর আছে পি কিউ, তাদের মাঝখানে অ্যাঙ্গেল আছে আলফা, তার রেজাল্টেন্ট এরকম হচ্ছে। এবার এটার কয়েকটা স্পেশাল কেস করা যায়, খুবই সিম্পল, তোমরা যেহেতু নতুন শিখছো সেই জন্য আমি বলছি। এখানে ধরো পি কিউ এর মধ্যে যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, পি কিউ এর মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে আমাদের দুটো ভেক্টরের যে রেজাল্টেন্টটা হবে এটা পি আর কিউ রয়েছে, তখন যে আরটা হবে তখন এই ফর্মুলায় বসালে কত হবে, আলফা তো 90 ডিগ্রি, তাহলে কস আলফা কস 90 মানে 0, তাহলে এই ফর্মুলায় বসালে কী চলে আসবে, ফর্মুলা বসালে আসবে আর স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, খুব সিম্পল। তার মানে কি, দুটো মানে সমকোণে থাকা ভেক্টরের রেজাল্টেন্ট তাদের স্কোয়ার হবে, আর রেজাল্টেন্টের ভ্যালু যদি করতে হয় তাহলে রুট অফ এটা হবে। এটা খুব কাজের জিনিস, এটা বহু প্রবলেমে তোমার প্রবলেম করতে করতে দেখবে এটা মুখস্থই হয়ে গেছে, তো এরকম হবে। আর কি হবে, আর কি হতে পারে, আরেকটা খুব ইম্পর্ট্যান্ট রেজাল্ট আছে যেটা অঙ্ক করতে ভীষণ কাজে লাগে, সেটা হচ্ছে যে ওই 120 ডিগ্রির ব্যাপারটা, এটা বিভিন্ন অঙ্কে খুব কাজে লাগে, শর্টকাট করতে খুব কাজে লাগে। তো সেটা হচ্ছে যে এখানে আমাদের অ্যাঙ্গেল রয়েছে, এখানে দুটো ভেক্টর সমান রয়েছে, দুটো সমান ভেক্টর আছে, সাপোজ দুটো ভেক্টর পি আছে, এটাও পি ভেক্টর আছে, সমান ভেক্টর আবার বলাটা একটু মুশকিল, মানে ম্যাগনিটিউড হিসেবে সমান বা মান হিসেবে সমান। এবার এদের মধ্যে যদি 120 ডিগ্রির অ্যাঙ্গেল থাকে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তাহলে এদের রেজাল্টেন্টটা কত হবে, এদের রেজাল্টেন্টটা এটা হবে। এবার এটা সিমেট্রি থেকে আমি পরিষ্কার কী বুঝতে পারছি, এটা কিছুদিন পরে যখন আমি এটার আলোচনা একবার করেছি ওই উপাংশের ব্যাপারটা, তো এখানে লিঙ্ক দিয়ে দেবো ওখানে গিয়ে দেখতে পারো। তো উপাংশে ভেঙে যদি আমি এটা দেখাই তাহলে দেখবো এই পির সঙ্গে এদিকের অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি, আর এদিকের অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি, এটা আমি ডাইরেক্ট করতে পারি। তাহলে এই দিকের উপাংশ কী হয়, এদিকের উপাংশ হবে এই পির মানে এদিকে কতটা উপাংশ বা কম্পোনেন্ট যেটা,
এদিকের কম্পোনেন্টটা হচ্ছে পি কস 60 ডিগ্রি এবার দুদিক থেকে কম্পোনেন্ট আসে সেটা 2 পি কস 60 ডিগ্রি কস 60 এর ভ্যালু হাফ তাহলে এইটার ভ্যালু হয়ে যাবে পি আর এটা আমি কম্পোনেন্ট না নিও যেহেতু আমার কম্পোনেন্ট নেওয়া উচিত নয় যেহেতু কম্পোনেন্টের আলোচনা এই ভিডিও সিরিজে হয়নি তো যাই হোক এই ফর্মুলায় যদি তুমি বসিয়ে দাও তাহলে এই ফর্মুলায় বসিয়ে দিলে কত হবে আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কেন না পি আর কিউ সমান তাহলে প্লাস 2 পি স্কোয়ার কস আলফার জায়গায় কস 120 ডিগ্রি আসবে তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু তাহলে আর স্কোয়ার এটার ক্ষেত্রে কত আসবে কস 120 ডিগ্রির মান তোমরা বসালে দেখবে অল সাইন ট্যান কস মানে অল সাইন ট্যান কস সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু কসের ভ্যালু নেগেটিভ আর এটার ভ্যালু আসবে মাইনাস হাফ তাহলে মাইনাস হাফের সঙ্গে কত এসে যাবে এটা হচ্ছে মাইনাস পি স্কোয়ার চলে আসবে তখন এটা পি স্কোয়ার চলে আসবে তার মানে এটা কী আসবে আর ইজ ইকুয়াল টু পি আসবে তাহলে আমাদের যেটা সামান্তরিক সূত্র প্যারালোগ্রামের যে ফর্মুলাটা ছিল সেটার যে রেজাল্টটা বেরিয়েছিল সেই রেজাল্টটাও যদি আমরা এখানে ইউজ করি এবং এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে দুটো সমান ভেক্টরের মধ্যে যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তাহলে তাদের রেজাল্টেন্টটা একদম মাঝখান দিয়ে যাবে আর সেটার ভ্যালু কিন্তু পির সঙ্গে সমান হবে এটা বিভিন্ন অঙ্ক করতে গিয়ে একদম ডাইরেক্ট অঙ্ক করতে গিয়ে এটা ডাইরেক্ট বসাতে হয় এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো যাই হোক তার মানে কি দুটো ভেক্টরের মধ্যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে তাদের রেজাল্টেন্ট সবসময় যে কোনো একটা ভেক্টরের মানে দুটো সমান ভেক্টরের মধ্যে যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তাহলে তাদের রেজাল্টেন্টটা কিন্তু একটা ভেক্টরের ম্যাগনিটিউডের সঙ্গে সমান হবে এবং মাঝখান দিয়ে যাবে তো তার প্রুফ আমরা করলাম তো এবার দেখা যাক যে দুটো যদি দুদিকে চলে যায় দুটো ভেক্টর মানে একদম 180 ডিগ্রি বা উল্টো দিকে যদি হয় তখন কী হবে এটা খুব সিম্পল তুমি ডাইরেক্ট বাদ দিতে পারো তো সেটা আমরা না করে এটা আমি বললাম যে পি আছে কিউ এদিকে আছে তাহলে এ দুটোর ক্ষেত্রে যদি অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হয় তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে কত আসবে ওখানে বসালে আর ইজ ইকাল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস 180 ডিগ্রি আসবে তো কস 180 ডিগ্রি ভ্যালু কত হবে অল সাইন ট্যান কস এটারও নেগেটিভ হবে এবং মাইনাস ওয়ান হবে আর এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে কত হবে ভ্যালুগুলো বসিয়ে দিলে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ তাহলে আর স্কোয়ার তাহলে আর ইজ ইকুয়াল টু আমাদের চলে আসবে পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে একটা ব্যাপার আছে যে স্কোয়ার যেহেতু আসছে তার মানে ম্যাগনিটিউড অফ আরটা কী হবে ম্যাগনিটিউড অফ আর কিন্তু মানে আমরা এখানে নেগেটিভ ফেগেটিভ বলছি না ম্যাগনিটিউড যেহেতু নিচ্ছি তাহলে পি ডিফারেন্স কিউ আসবে মানে যেটার ভ্যালু বড় বা এখানে সরি এখানে স্কোয়ার এসে যাচ্ছে তাহলে এখানে কী হবে ডিফারেন্স আমি লিখতে পারি মানে আমি যেটা বোঝাতে চাইছি যে এটা নেগেটিভ আমি লিখবো না দুটো বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেইটারই মড হবে মানে এটা হবে আর স্কোয়ার যদি নিই তাহলে আমাদের পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর এর যে ম্যাগনিটিউডটা হবে সেটার সঙ্গে সমান হবে মানে ডাইরেক্ট বাদ দিলেই হয়ে যাবে আর একই দিকে যদি হতো তাহলে 0 ডিগ্রি হতো মানে একই দিকে যদি পি কিউ যদি দুটো ভেক্টর একই দিকে হতো তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হতো 0 ডিগ্রি তাহলে 0 ডিগ্রি এখানে 0 বসালে কী হবে 1 হবে তখন যে ভেক্টরটা হবে তখন আর এর মড হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর দুটো অ্যাড করে তার মড এটার সঙ্গে সমান হবে তো আশা করি এটার আপাতত এই যে ফর্মুলাটা হলো এর বিভিন্ন রকমের মানে মোটামুটি দু একটা আমি মানে দু এক রকমের অ্যাঙ্গেলের আমরা আলোচনা করলাম এর আরও নানা রকমের আলোচনা হতে পারে এবং অঙ্ক করতে করতে আরও জিনিসটা ক্লিয়ার হবে তো আপাতত এটা আর ওই যেটা পারপেন্ডিকুলারের ব্যাপারটা ছিল ওটাও নিশ্চয়ই আশা করি বোঝা গেছে তো প্যারালোগ্রাম ল বা সামান্তরিক সূত্র আমাদের এই অবধি এরপরে নেক্সট যে পার্টটা হবে নেক্সট পার্টে আমরা ওই ইউনিট ভেক্টর নিয়ে আলোচনা করব তো ইউনিট ভেক্টর নিয়ে আলোচনা করব ভেক্টরের ইউনিট ভেক্টরে মানে একটা কম্পোনেন্টে ভেঙে একটা ভেক্টরকে মানে তিনটে কোয়ার্ডিনেটে ভেঙে ইউনিট ভেক্টরে রিপ্রেজেন্ট করে সেটার যোগ বা বিয়োগ এবং তারপরে আমরা শেষে কী করবো না প্রোডাক্ট বা যেটা হচ্ছে ভেক্টরের গুণ মানে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট এগুলোতে আমরা সেকেন্ড পার্টে চলে যাব তো এই ভিডিওতে এই অবধি নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে